সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় চরম হয়ে ওঠে ইরান ইসরায়েল সম্পর্ক। হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হওয়ায় খেপেছে তেহরান। রীতিমতো ইসরায়েলকে হুমকি দিয়েছে দেশটি। এরই মধ্যে ইরানের হুঁশিয়ারির পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ফলে গাজার পাশাপাশি ইরান ইসরায়েলের মধ্যেও যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। তবে সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে কে এগিয়ে রয়েছে বা কোন দেশের ক্ষমতা কতটুকু, এটাই প্রশ্ন। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি। সেখানে দেখা যায় এক একটি সূচকে ইরান ইসরায়েলের চেয়ে অনেকটা এগিয়ে, আবার বেশ কিছু ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে। খবর বিবিসি। অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছে। ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। যেখানে ইরানের নিয়মিত সেনা সংখ্যা 610,000, সেখানে ইসরায়েলের সেনা সংখ্যা 170,000। এছাড়াও ইরানের রিজার্ভ সেনা রয়েছে 350,000, অন্যদিকে ইসরায়েলের 465,000 সেনা রয়েছে। ইরানের আধাসামরিক বাহিনীর সংখ্যা 220,000, অপরদিকে ইসরায়েলের আধাসামরিক বাহিনী মাত্র 35,000। ইরানে মোট সামরিক উড়োজাহাজ সংখ্যা 551টি, কিন্তু এদিকে ইসরায়েল এগিয়ে, তাদের সামরিক উড়োজাহাজ 612টি। যুদ্ধবিমানের সংখ্যায় তাকালে দেখা যাবে ইরানের আছে 116টি বিমান, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 241টি যুদ্ধবিমান। ইরানের সাজোয়া যানের সংখ্যা 65,765, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 43,403। সাবমেরিনের দিক থেকেও এগিয়ে ইরান, তাদের রয়েছে 19টি সাবমেরিন, অন্যদিকে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। এছাড়াও ইরান ও ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। এর সুবাদেই বর্তমান যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ও গাজার সশস্ত্র বাহিনী হামাসের রকেট থেকে নিজেদের অনেকটাই রক্ষা করছে ইসরায়েল। এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। অন্যদিকে বিশেষজ্ঞ মহলে দাবি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমাও রয়েছে, তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি। অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সন্দেহ, ইরানও পরমাণু বোমা তৈরিতে অনেকটাই এগিয়ে গেছে, যদিও এসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটে উল্লেখ নেই।